হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে চলে এলাম অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আমরা দারাজ থেকে অনেক কিছু শপিং করছি। কী কী শপিং করছি তা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। মনে করেন না যে সব কিছু হচ্ছে একসাথে কিনছি, এমনটা কিছুই না। এতগুলো টাকা হয় না যে আমি সব কিছু একসাথে কিনবো। আলাদা আলাদা কিনছিলাম অ্যান্ড সব কিছু ভিডিও করে রাখছিলাম অ্যান্ড ভিডিও করার পরে হচ্ছে এখন অ্যাড করে এডিট করে হচ্ছে আপলোড দিচ্ছি। সো চলুন বেশি কথা না বলে কী কিনছি আপনাদের সাথে শেয়ার করি। সবার ফার্স্টে হচ্ছে ওয়ার্নিশ। যারা আর্ট করেন তারা ভালোভাবে জানবেন যে ওয়ার্নিশটা কী। এটা হচ্ছে দুইটা নেওয়া হয়েছিল, একটা হচ্ছে 221 টাকা। এরপর এটা হচ্ছে ফেস প্যাক 5 পিস করে থাকে, এটা হচ্ছে 98 টাকা। সব প্যাকেট আগে থেকে ফাটাফাটা দেখবেন, কারণ এমন হচ্ছে আমি পার্সেলটা রিসিভ করতে পারাইছিলাম অ্যান্ড সে থাক নামি করে হচ্ছে ওইখানে রাস্তা রাস্তায় খুলে দেখে আসছিল। সো কিছু করার নাই। দারাজে একটা সেল চলতেছিল এনি 3419 টাকা। ওইখান থেকে হচ্ছে আমি অনেক শপিং করছি, যেগুলো অনেক আগেও করছিলাম এগুলো ভিডিও করা হয়নি, যেগুলো করছি ওগুলো দেখেন। এর মধ্যে এইটা একটা, এটা হচ্ছে ইলেকট্রিক টুথব্রাশ যাই বলে ওইটা আর কি। এটা তো হচ্ছে ব্যাটারি ছিল না অ্যান্ড আমি এখনো আজ পর্যন্ত কিনি নাই ব্যাটারি। আর এটা হচ্ছে 14 পিস করে কার্টুন বিয়ার বেবি হেয়ার ক্লিপ, যেটা হচ্ছে 145 টাকা করে। দেখতে পাচ্ছেন সব কিছু অনেক বেশি কিউট, অনেক বেশি সুন্দর, 14 পিস করে ভালোই লাগছে আমার। এরপর হচ্ছে আমার মানে পছন্দের ট্রাইপড, যেটা হচ্ছে 200 কত যেন নিছিল, আমার প্রাইসটা মনে নাই, কারণ এটা হচ্ছে রোজা মানে রমজানের সময় হচ্ছে আসছিল এই পার্সেলটা, তাই আমার মনে নেই। অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি হেল্পফুল ভিডিও করার জন্য। এটা কিভাবে ওপেন করতে হয় এগুলো দেখে নিন, ভিডিও দেখে আপনারা বুঝবেন। দেখতে পাচ্ছেন, ও হ্যাঁ, এটা হচ্ছে রিমোট সিস্টেমে, এটাতে হচ্ছে আমরা মানে ছবিও তুলতে পারবো আর ভিডিও করতে পারবো, সব কিছুর জন্য অনেক বেশি হেল্পফুল হবে ছবি আর ভিডিও তোলার জন্য। সব কিছু মিলে এটা হচ্ছে 10 আউট অফ 10। সব কিছুতেই ভালো পাবো এমনটা কি হয়? এমনটা হয় না। দেখতে পাচ্ছেন আমি এটা হচ্ছে অর্ডার দিয়েছিলাম, এটার নাম কি মিরর ওয়াল স্টিকার, আর এখানে হচ্ছে 12 পিস করে থাকে। দেখতে পাচ্ছেন এটা তো সাইজ ছোটই। এরপরে হচ্ছে এখানে আমাকে জাস্ট দিছে 1 পিস, আমি কি বলবো, আমি স্পিচলেস। আর তাছাড়া এটা মানে থাক ব্যাপার না, এরকম একটু একটু হয়, বেশি টাকা ছিল না তাই আর কি বাদ দিয়ে দিলাম। এরপর নেক্সট হচ্ছে জেসো, এটাও হচ্ছে আর্ট করার জন্য, এটা ফুফি নিছিল স্পেশালি তার ব্যাগ কালার করার জন্য, যেটা আপনারা শর্টস হয়তো দেখছেন, দেখতে পারেন। এটার প্রাইসও আমার মনে নেই। এরপর আবার হচ্ছে ওই অফার থেকে আবার অর্ডার করা হয়েছে, যেটা হচ্ছে নেলস আর হচ্ছে ক্লিপ আর হচ্ছে একটা চশমা আমার জন্য অ্যান্ড ক্লিপ। এটা হচ্ছে আবার অর্ডার করা হয়েছিল, কারণ মনে করছিলাম ফার্স্টে এটা হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে, এরকম মনে করে আবার অর্ডার দিতে হয়েছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্কোয়ার ব্লু লাইট ব্লকিং গ্লাস, এটা অনেক বেশি সুন্দর, সবকিছু অনেক রিজনেবল প্রাইসে, আনএক্সপেক্টেড প্রাইসে পাওয়া যাচ্ছে, জাস্ট ওয়াও। এরপর এটা হচ্ছে মেকআপ করার পর গেমে যে অয়েলগুলা মানে বের হয় ওইগুলো হচ্ছে অ্যাবজর্ব করার জন্য, এটা এটার নাম আমি জানি না অ্যান্ড প্রাইসও আমার মনে নেই। এরপর এটা হচ্ছে ওই যে ফেক নেলস লাগানোর জন্য যে গ্লু স্টিকারটা থাকে ওইটা, এটা হচ্ছে আবার একটা গ্লাস, যেটা আমার নয়টা ফুফির খানদানি গ্লাস, প্রাইস কিন্তু একদম পারফেক্ট ছিল। এরপর ওই অফার থেকে আমি আবার অর্ডার দিয়ে, দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে একটা ব্যাগ দেখা যাচ্ছে, যেটা হচ্ছে মিনি কয়েন পার্স অ্যান্ড এটা অনেক বেশি কিউট, এটা দেখতে একদম ব্র্যান্ডেড ব্যাগের মতো লাগতেছে, বাট এটা হচ্ছে ডুপ্লিকেট তাই না। অ্যান্ড এরপর হচ্ছে পার্সের কিছু হচ্ছে হেয়ার ব্যান্ড, যেগুলো হচ্ছে অনেক বেশি সুন্দর, অনেক বেশি প্রিটি, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড এরপর হচ্ছে আবার ফেক নেলস, যেগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির, আই জাস্ট লাভ ইট। এটার সাথে গ্লু স্টিকারও ছিল, ডিজাইনগুলো দেখেন জাস্ট মানে কি বলবো। অ্যান্ড আবার আমি ওই অফার থেকে আবার অর্ডার দিয়েছি, দেখতে পাচ্ছেন। অ্যান্ড এটা হচ্ছে আরও একটা ব্যাগ, যেটা আমার অনেক নিতে ইচ্ছা হয়েছিল অ্যান্ড আমি নিয়েও ফেলছি, দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি সুন্দর, এটা হচ্ছে মানে 3 পিসের সাথে নিলে অনেক বেশি ভালো মানাবে। অ্যান্ড এবার হচ্ছে এটা চপার, যেটাতে পেঁয়াজ মরিচ ওইগুলো হচ্ছে চপ করা যায়, এটা আম্মুর জন্য নিছি অ্যান্ড এটা অনেক বেশি ভালো কোয়ালিটি। অ্যান্ড এরপর হচ্ছে ওয়াচ অ্যান্ড একটা ব্রেসলেট, যেগুলাও অনেক ভালো ছিল প্রাইস হিসেবে, আমার তো অনেক ভালো লাগছে। আপনারা চাইলে দারাজ থেকে তাড়াতাড়ি শপিং করে নিতে পারেন অফারটা শেষ হয়ে যাওয়ার আগে। রিসেন্টলি আমাদের বাসায় অনেকগুলো গাছ লাগানো হয়েছে অ্যান্ড ওইখানে পানি দেওয়ার জন্য একটা কিছু দরকার ছিল অ্যান্ড এটা হচ্ছে ওইখান থেকে কিনছি, অনেক ভালো মানে রিজনেবল প্রাইসে ছিল আর আমার থেকে ভালো লাগছে তাই হচ্ছে নিয়ে নিছি। তো আজকে ভিডিওটি পর্যন্তই ছিল, আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, ইফ ইউ এনজয় দিস ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, দেখা হবে নতুন একটি ভিডিওতে, তত পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।